আবু জেহেল ধান্দায় আছে কোন জায়গায়, তার স্ত্রী ঘুমাইলে আস্তে করে দরজাটা খুইলা, নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য বাইতুল্লায় চলে যাবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আবু জেহেলের স্ত্রী হিন্দা ছিল, চালাক, সে ঘুমের ভান ধরছে, ঘুমের ভান ধইরা চোখ দুইটা বন্ধ করে রাখছে। ইতিহাসের মধ্যে আসছে আবু জেহেল মোটা একটা কম্বল পেঁচাইয়া, লাঠি একটা লয়া, কুপি একটা লয়া আস্তে করে যায় ঘরের দরজার শিকলটা খুলছে, আর ঠাস করে একটা আওয়াজ হইছে। আবু জেহেলের স্ত্রী হিন্দা ঘুমের থেকে উঠা বৈশা পড়ছে, দেখে আবু জেহেলের গায়ে কম্বল, হাতে কুপি, এক হাতে কুপি আর এক হাতে হইল লাঠি। হিন্দা ডাক দিয়া বলি, আবু জেহেল, তুমি কোথায় যাচ্ছ এই রাত্রবেলা, এত রাত, গভীর রাত? আবু জেহেল বেড়ে চুপ থাক, আমার কাজ আছে। কি যা কি কাজ আছে, রাত দুইটা তিনটা বাজে, আবার তোমার তো চরিত্র ঠরিত্র ভালো না, কোন ঘরে যে আবার ঢুকা যাও। আবু জেহেলকে সিসিসি স্কুল, এগুলা কেমন কথা বলো, আমি কি এত খারাপ নাকি? তুমি তো এত ভালো না, মুহাম্মাদের মতো ভালো মানুষটাকে তুমি এইভাবে কষ্ট দাও। আবু জেহেল মনে মনে কয়, ঠিকই তো কইছো, যাইতে তো আছি তার কোরআন তেলাওয়াত শোনার জন্যই। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেলের স্ত্রী কয়, ঘর থেকে বাইরাবি না, কয় বেটি ঘুমা, কথা কবি না, কয় কেন, কয় আমার কাজ আছে, কয় কি কাজ, তুই ঘুমা, আমি ভালো কাজে যাইতেছি। আরে কোরআন তেলাওয়াত শোনা তো ভালো কাজই, কথা কেন? কিন্তু আবু জেহেলই তো আইন করছে, নিজেই লেখছে, কেউ যাতে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে 10 বছরের জেল। এখন কিভাবে তার স্ত্রীকে বলে, স্ত্রী রে তুই আমারে আর কষ্ট দিস না, আমাকে একটু ছুটি দে, আমি একটু যাই। আবু জেহেলার স্ত্রী হিন্দা ছিল, চালাক মহিলা, মানে কিছু নেত্রী টাইপের মহিলা আছে না, দেখবেন বাংলাদেশে আগে আগে ওন্না মন্না বাইন্দাজ মিছিল করে, আছে না এই টাইপের মহিলা, কয় তুমি কোথায় যাও ভালো করে আমাকে উত্তর দাও, নাহলে যেতে দিব না। কয় বেটি এই কথা যদি আমি তোকে বলি আর মক্কার মানুষ যদি জানতে পারে, তাহলে মক্কার মানুষের জুতার মালা আমার গলায় পড়বে, মানুষ ফুলের মালা দিবে না, আমাকে জুতার মালা গলায় দিবে। আবু জেহেলের স্ত্রী কয়, এমন কোন অন্যায় করতেছো তুমি যে বলতে পারবা না? বলে, এ স্ত্রী, তুই আমার প্রিয়তমা স্ত্রী, তোর কাছে সত্য কথাটা বলি, কাউকে বলবি না। আবু জেহেলের স্ত্রী বলল, প্রাণের স্বামী, কাউকে বলবো না, সত্যি করে বলো। স্ত্রী রে, আমি সত্যি দিনের বেলা আইন করেছি যাতে মুহাম্মদের কোরআন তেলাওয়াত যাতে কেউ শুনতে না যায়। আল্লাহি রব্বিল কাবা, কাবার রবের কসম খায়া বলি রে স্ত্রী, আমি আবু জেহেল, মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার রাত্রে ঘুম আসে না। কিভাবে ঘুম আসবে? এই কোরআন তো আল্লাহর জবানের কালাম, ঠিক কি না বলে? এই কোরআনের সুর হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুর। কাতারে ফুটবল খেলা দেখতে আইসা, অনেক অমুসলিমরা আজানের সুর শুনা তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, বানায় বলতেছি নাকি? মুসলমানদের ইতিহাস ঐতিহ্য দেখা, মুসলমানদের আপ্যায়ন দেখে, মুসলমানদের মসজিদ দেখে, মুসলমানদের পোশাক আশাক দেখে, মুসলিম দেশের আইন দেখে, আগে তারা জার্মানে খেলা দেখতে যাইতো, মেয়েরা ছেলেদের কাছে ধর্ষণ হইতো, রাস্তাঘাটে তাদেরকে জোর করে ধর্ষণ করত, মদ খাইয়া মাতলামি করত। কাতারে মদ খাওয়া বন্ধ করে দিছে, অশ্লীল পোশাক পরা বন্ধ করে দিছে, ইহুদি খ্রিস্টান মেয়েরা এই কথা বলতে বাধ্য হয়েছে আগের বিশ্বকাপের চাইতে। কাতারে আমরা বিশ্বকাপ দেখতে আসছি মুসলমানদের আইন কারণ আমাদের কাছে ভালো লেগেছে। আরে ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো মুক্তির ধর্ম, ঠিক কি না বলেন আল্লাহর বান্দারা? এবার আবু জেহেলের স্ত্রী হিন্দা ডাক দিয়া কে, আবু জেহেল রে, তুমি শুধু মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার ভক্ত না, আমিও কিন্তু ভক্ত। আরো আস্তে কোন, আরো আস্তে কোন, সুবহানাল্লাহ। আবু জেহেলকে, তুমিও মুহাম্মদের কোরআন তেলাওয়াত কও কি? আমারও তো একই অবস্থা।
এবার আবু জাহেলের স্ত্রী বলে চলো তো, চলো তুমি একা যাবা কেন, আমরা দুইজনেই যাই মোহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য। আবু জাহেলকে ঠিক আছে তাইলে গাট্টি বস্তা রেডি কর, কি গাট্টি বস্তা রেডি কর, এবার হিন্দা কাপড় দিয়া মুখ বানছে, কম্বল দিয়া শরীর ঢাকছে, বুঝলেন না। এবার স্বামী স্ত্রী দুইজনে ঘটি বাটি মিল্লা বাইতুল্লাহ যাইতেছে কোরআন তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ তাআলা নবীজির এমন একটা কণ্ঠ দান করেছিলেন আমার নবীকে, মক্কার কাফেরেরা নবীজির কোরআন তেলাওয়াত শুনলে তারা পাগল হয়ে যাইত, তারা নবীজির কোরআন তেলাওয়াত শুনলে তারা অবাক হয়ে যাইত, তাদের পাথরের মতো দিলটা মমের মতো নরম হইয়া যাইত। কিন্তু আল্লাহ অনেকের কপালে হেদায়াত লেখে নাই, এই কারণে কালেমা পড়া মুসলমান হয় নাই। নবীজি কোরআন তেলাওয়াত করতেছে, আবু জেহেল আর তার স্ত্রী হিন্দা দুইজনে মিলা বৈশা বৈশা কোরআন তেলাওয়াত শুনতেছে। কাবার দেওয়ালের এক সাইডে যায় দুইজনে টেক লাগায়া কোরআন তেলাওয়াত শুনতে শুনতে রাত তিনটা চারটা বাজে গেছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, রাত দুইটা তিনটা বাজে চোখের অবস্থা কেমন হয়? খুদা লাল হয় না, আর শুধু লাল হয় না, জিমানি আসে, কি আসে? এই যে আমি আপনাদের এখান থেকে ও শেষ করে যাবো ঢাকায়, এক দুই তিন ঘন্টা ড্রাইভারের সাথে কথা কই, ভালোই শরীরে স্পিরিট, রাত চারটা সাড়ে তিনটা চারটা বাজলে আমি আর ঠিক থাকতে পারি না, ঘুমে খালি জিমটি মারি। আর ড্রাইভারকে, হুজুর আপনি এত চালাক মানুষ, এত শক্তিশালী মানুষ, অন ঘুমান কেন? আরে ঘুম এমন একটা ঘুম, এই ঘুমের কাছে সবাই কাবু, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাম পর্যন্ত ঘুমায় গেছে, দাঁড়ায় থেকে আর পারে নাই, ঘুমায় গেছে, ঠিক কিনা বলেন? ঘুমের কাছে সবাই কাবু, ঠিক কিনা বলেন? আল্লাহর কি হুকুম দেখেন, আবু জেহেল আর হিন্দা দুইজনে কাবার দেয়ালের সাথে টেক লাগায়া কোরআন তেলাওয়াত শুনতে শুনতে দুইজনে ঘুমায় গেছে, সুবহানাল্লাহ বলেন? এমন ঘুম, নাক টাইনা ঘুমাইতেছে, ঘুমাইতে ঘুমাইতে সকালবেলা হয়ে গেছে, সূর্য উঠে গেছে গা, কিন্তু এমন ঘুম কারণ সারা রাত্র তো নাইট ডিউটি করছে, সারা কি করছে, সকালবেলা হঠাৎ করে সূর্য উঠছে, আয়েশার সূর্যের আলো যায়া আবু জেহেলের কপালের উপরে পড়ছে, কি রে এত গরম লাগে গা, ওইটা দেখে সূর্য উঠে গেছে গা, তাড়াতাড়ি হিন্দারকে, এই এই মাঘি, এই ভেটি, ওঠ, মান সম্মান তো সব, মান সম্মান সব, আরে সকাল হয়ে গেছে তাড়াতাড়ি বাইতে চল, মক্কার মানুষ দেখলে ঝাড়ুর বাড়ি একটাও মাটিতে পড়ব। হিন্দায় মহিলা মানুষ তো বুঝেন নাই, ঘুমায় লেডায় পড়া যায়, আবু জেহেল লেখা এই কারণে মহিলা মানুষ কোনো জায়গায় নিয়ে আসতে নাই, এটি হলো লেজি, মা বোনরা আবার রাগ করেন না। এবার কহ স্বামী দুইজনে মিল্লা বাড়ির দিকে দৌড় শুরু করছে, বাড়ির দিকে। তো আবু জেহেল তো মনে করেন কোরআন তেলাওয়াত শুনতে আইছে, এটা আবার ওদবা জানে না, সাইবা জানে না, একজনে তো আরেকজনে জানে না। তো ওদবা কয়, নেতায় যেহেতু আইন করছে তাহলে সে জীবনও আজকে বাইতুল্লাহ যাইব না, তো এই সুযোগটা আমি কাজে লাগাই। সাইবা আবার কয়, যেহেতু সাইবা আবু জেহেলের কাছের মানুষ, ওরা যেহেতু আইন করছে তাহলে ওরা যাবে না, আমি যাই। এভাবে করে সবাই মনে করছে কেউ যাবে না, কিন্তু আসলে সবাই গেছে। তো কি করছে, যাইতে যাইতে চায়ের রাস্তার মুখে যায় সবাই, মানে এটা আল্লাহ ওদেরকে একটা মায়ের দিব, বুঝেন নাই? ইন্নাহুমিয়া কিদুনা কাইদ, আল্লাহ বলে তোরা ষড়যন্ত্র করস, আমি আল্লাহ তোদের ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য কৌশল গ্রহণ করি। আল্লাহু আকবার, চারজনের লাগে এট এ টাইম, চতুর্মুখী সংঘর্ষ। আবু জেহেল দেহে তার বেগমকে নিয়ে সাইবা কে বস, আবু জেহেলকে তুই হানে কে, সাইবা সবগুলা চোখ দলতাছে, ওদবাকে মাতবরি করেন না, কই গেছিলেন সবই জানি, জানি বলতে কি, ওই যে আবু জাহেলের স্ত্রী হিন্দা একটা কম্বল গায়ে দিছিল না, ওটা ভুলে ওইখানে ফালায় থুয়ে আয়া পড়ছে, মানে চুরি করলে সবসময় চোরে একটা কথা কয় না কে, একটা প্রমাণ রাই খাই যায়, কম্বল একটা রাই খাই গেছে, ওদবাকে পাইছি এবার আবু জাহেলের সাইজ করা। পরে আলা আবু জেহেলের লাগে ওদবার ঝগড়া হয়ে গেছে, তুই এনে কে, ওদবাকে আপনি এনে কেন, আমি কাজে গেছিলাম, আমি ও কাজে গেছিলাম, কোন কাজে, তোর কাছে কইতে হনি। ওদবা বলে বস নেতা আপনি কোথায় গিয়েছিলেন, আমার কাছে প্রমাণ আছে, বাইত গেছে গা দুজনে, যাই ওখানে
হিন্দায় কয়, আবু জেহেল আমার কম্বল কই, আল্লাহ করছস কি, কম্বল তো এখানে ফালায় থুয়ে আইছি। উদ্বায় যে আবার সেই কম্বল টোকায়া বাড়িতে নিয়ে রেখা দিছে। ওহন আবু জেহেল জানে যে উদ্বায় হলো সবচেয়ে বড় চালাক, সাইবার চেয়েও কি বেশি চালাক। এখন আবু জেহেল কয়, ঘটনা ছোট থাকতেই দামা চাপা, ঘটনা ছোট থাকতেই তাড়াতাড়ি নাস্তা নুস্তা বানা। আবু জেহেল নাস্তা নাস্তা খায়া উদ্বার বাড়িতে গেছে। উদ্বার বাড়িতে যায় কয়, ইয়া উদ্বা তাল, এদিকে আসো, রাইতের বেলা ঘুমাও নাই। উদ্বাকে, আপনি স্যার ঘুমান নাই, আপনি চোখ লাল খেয়ে কি করছো? উদ্বাকে, আপনি যা করছেন আমিও। আবু জেহেলকে এই মুখের উপরে এইভাবে বলো না, এইভাবে আপনি কোথায় গেছেন? আবু জেহেলকে আমি যাই নাই, উদ্বাকে আমার কাছে প্রমাণ, জানে তো কম্বল একটা। এবার আবু জেহেল বলে, আপনি তো নিজের হাতে আইন করলেন যাতে কেউ মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে না যায়, আপনি রক্ষক হইয়া বক্ষকের কাতারে সামিল হয়েছেন, এই কাজটা কি আপনি ঠিক করছেন? আবু জেহেল উদ্বাকে ডাক দিয়া বলে, এ উদ্বা সত্যি কইরা বল, আমরা মুহাম্মদের এত বিরোধিতা করি, কেউ যাতে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে না যায়, এত বিরোধিতা করে আমরা নিজেরাই তো মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনে থাকতে পারি না, মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আমাদের ঘুম আসে না। উদ্বা ডাক দিয়া বলে, আবু জেহেল আমারও তো একই অবস্থা, আমিও মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসে না। আবু জেহেল বলে, উদ্বা রে তোর কি মনে হয় মুহাম্মদ কি আসলেই সত্য নবী, আমরা যে তাকে মিথ্যা নবী বলি? উদ্বা বলে, আবু জেহেল রব্বে কাবার কসম খায়া বলি, মুহাম্মদ মিথ্যা নবী না, মুহাম্মদ সত্য নবী, মুহাম্মদ সত্য নবী। আমরা যতই মুহাম্মদকে দাবায়া দেওয়ার চেষ্টা করি না কেন, মিটায়া দেওয়ার চেষ্টা করি না কেন, মুহাম্মদের কোরআন তেলাওয়াত আমরা যতই বন্ধ করার চেষ্টা করি না কেন, আবু জেহেল নেই আমার মনে হয় না মুহাম্মদের কোরআনের আওয়াজ আমরা বন্ধ করতে পারবো, মুহাম্মদকে আমরা দাবায় রাখতে পারবো, মনে হয় আবু জেহেল আমাদের সময় ফুরাইয়া আসছে, আমাদের সময় ফুরিয়ে আসছে, আমাদের সময় ফুরাইয়া আসছে, আমাদের বেশি দিন আর সময়। আবু জেহেল কা ফুরাইয়া আইছে যে কদিন বাইরে বুরে টিক্কা থাকতে পারে, যে কদিন বাইরে বুড়ে টিক্কা থাকতে পারি, কারণ মুহাম্মদের কাছে আত্মসমর্পণ করা, নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেল ছিলেন প্রচন্ড রকমের অহংকারী, দাম্ভিক, বলে মইরা জামুগা বাপদাদার ধর্ম ত্যাগ করতে পারবো না, বাপদাদার ধর্মে চুনকালি মারতে পারবো না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াযীদু যালিমিনা ইল্লা খাসারা। ও নবী, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করছি, এই কোরআন আমি মুমিনের শিফার জন্য নাজিল করছি, এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাজিল করছি। ও নবী, মক্কার কাফেরেরা যতই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করুক না কেন, আপনি তাদেরকে কোরআন দিয়া দাবাত দেন, আপনি তাদেরকে কোরআনের কথা বলেন, আপনি তাদেরকে কোরআন দিয়া বুঝান, এক সময় দেখবেন মক্কার সব কাফেরেরা কোরআনের ছায়া তলে আশ্রয় নিবে। আল্লাহু আকবার। মুসলমান, আপনাদের কাছে আমার প্রশ্ন, এখন মক্কায় কোনো কাফের আছে? আছে? যেই তায়েফে সবচেয়ে বেশি আমার নবীকে পাথর মেরেছিল সেই তায়েফে আজকে কাফেরদের কোনো অস্তিত্ব নাই। আবু জেহেলের বাড়িটাকে বাথরুম বানানো হয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং আজকে যারা পৃথিবীর রাজা বাদশারা তোমরা কোরআনের বিরোধিতা করো, তোমাদের বাড়িগুলোকে বাথরুম বানানো হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? তার মানে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, ঠিক কিনা বলেন?
সারা পৃথিবীর জমিনে কোরআনের আইন চালু হবে, সারা পৃথিবীর জমিনে কোরআনের রাজ কায়েম হবে। আমরা পৃথিবীতে যতদিন বাঁচব কোরআনের পক্ষে বাঁচব। কে কে রাজি আছেন হাত ওঠান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ কবুল করুন, হাত নামান। পৃথিবীতে যতদিন বাঁচব কোরআনের পক্ষে ইনশাআল্লাহ। রাজি আছেন, রাজি আছেন?